তাকে যে নামানো হবে তার প্রস্তুতি নেওয়া চলছে এবং তারপর পার্থ চট্টোপাধ্যায়কে নামানো হবে। ফ্ল্যাট খুললেই টাকার পাহাড়, একের পর এক সম্পত্তির হদিশ। পার্থ অর্পিতার গ্রেফতারের পরেই সত্য এখন আমজনতার সামনে, কিন্তু এই কোটি কোটি টাকা কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। দল থেকে সাসপেন্ড হওয়ার পর পার্থ বলেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্র কি তার দলের লোকেরাই করেছেন, সে ব্যাপারে এখনও মুখ খোলেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু এই চক্রের পিছনে যে তিনি একা থাকতে পারেন না, এটা একটা মিলিজুলি ঘোটালা তা মনে করছেন অনেকেই, যেমন সিনেমা অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন। পার্থ গ্রেফতারের দিনই রাতে টুইট করেছেন তিনি, সেখানে লিখেছেন, ভুলে গেলে চলবে না যে রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে যে টাকা উদ্ধার হয়েছে তা পশ্চিমবঙ্গে দরিদ্র মানুষকে শোষণের টাকা। পিসি অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে তৃণমূল, কিন্তু এভাবে সব ধুয়ে ফেলা যাবে না। যাদের লুট করে টাকা জমানো হয়েছে তাদের উপকারী এ টাকা খরচ করা উচিত। রাজ্যে তৃণমূল সরকার আসার আগে পরিবর্তনের ডাক দিয়ে যারা পথে নেমেছিলেন তাদের মধ্যে অন্যতম অপর্ণা সেন। মমতা সরকারের দৌড়েতে লাগাম ছাড়া হয়ে প্রকাশ্যে এসে যাওয়ায় এখন ফের সোচ্চার তিনি মুখ খুলেছেন সরকারের সমালোচনায়। তিনিও মনে করেন এই কাণ্ডের পিছনে তৃণমূলের অনেকেরই হাত রয়েছে। একসময় যারা পরিবর্তনের ডাক দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শুভা প্রসন্ন, তার বিরুদ্ধে অবশ্য একাধিক অভিযোগ উঠেছে মমতার জমানাতে। জেরার মুখোমুখি হয়েছেন ইডি থেকে সিবিআই, তাই তিনি বিচার না হওয়া পর্যন্ত পার্থকে নিয়ে মুখ খুলতেই চান না। তবে তৃণমূলের কাজকর্মে বিতশ্রদ্ধ হয়ে এর আগেই প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন অভিনেতা নাট্যকার কৌশিক সেন, যেমন বারবার সমালোচনার কথা শোনা গেছে বিভাস চক্রবর্তীর গলাতেও। সিঙ্গুর নন্দীগ্রাম ঘটনার পর এরা সকলেই রাস্তায় নেমেছিলেন, তাঁদের সম্মিলিত পোস্টারও নজরে এসেছিল সকলের। এদের মধ্যে অনেকেই আজ মুখ্যমন্ত্রীর অনুগ্রহের প্রার্থী এবং নীরব, কিন্তু যারা দূরে সরে গেছেন তারা ফুঁসছেন সরকারের কাজকর্মে। যেমন ফুঁসছেন এ সময়ের অনেক অভিনেতা থেকে পরিচালক, দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অনিক দত্ত সহ আরও অনেকে। সত্য সামনে আনতে থার্ড ডিগ্রির কথা মনে করিয়ে দিয়েছেন পরিচালক অনিক দত্ত। ঋত্বিক চক্রবর্তী মনে করিয়ে দিচ্ছেন আমরা যেন ভুলে না যাই সেই আন্দোলনকারীদের কথা যারা ধর্ণা মঞ্চে কাটিয়ে দিলেন 500 দিন। ঋদ্ধি সেন তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন, একদিকে চলতে থাকুক বঙ্গভূষণ বঙ্গবিভূষণ আর মহানায়ক সম্মান, অন্যদিকে আরও 20 কোটি উদ্ধার আরেকটা ফ্ল্যাটে, আবিষ্কার হবে আরও, বাড়বে আরও কিছু শূন্য। শুধু এর মাঝখানে রাস্তায় দিন রাত এক করে ন্যায্য দাবি নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য আরও 2 শূন্য যোগ হলো 5-এর সঙ্গে, তাঁদের যারা সৎভাবে স্বপ্ন দেখেছিল। ছি, সুদীপ্ত চক্রবর্তী লেখেন, চ্যানেলে চ্যানেলে শুধু টাকার পাহাড়ের ছবি, সোশ্যাল মিডিয়ায় শুধু টাকার অঙ্কের আপডেট, সবাই হাসছে এখনও, কি অশ্লীল দৃশ্য, কি জঘন্য দৃশ্য, একটু হাসি পাচ্ছে না আমার এখনও। তারা বলছেন হাসি পাচ্ছে না কারণ তারা ফুঁসছে। এবার নামতে হবে পথে, খুলে দিতে হবে সততার মুখোশ, দড়ি ধরে টান মেরেই খান খান করতে হবে রাজাকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।